हेलो फ्रेंड, आपनी जदि आवेगर बसे यूट्यूबे आसें ताहले आपनी विशाल बड़ो भूल करछेन। आवेग निये यूट्यूबे आसा जाय ना। अवश्यई आपनी रागेर समय जखन किछु करबेन अवश्यई सेटा भूल होबे, तेमोनी आवेगर बसे जखन किछु करबेन अवश्यई सेटा विशाल बड़ो भूल होबे। ठंडा माथाय भाबते होबे, भेबे आपनाके एगोते होबे। यूट्यूब चैनल चालानो खूब सहज विषय नय। जदि अति सहज हतो ताहले पृथिबीर सब मानुष एखाने चले आसतो, एसे लाख लाख टाका इनकाम करतो ना। एखाने टाका प्रचुर इनकाम करा जाय, अवश्यई आपनाके किछु रूल्स मानते होबे। प्रत्येकटा सेटिंग निखुतभावे आपनाके देखते होबे। एखानेर मध्ये एकटा सेटिंग होच्छे चैलेंज पेज। अवश्यई आपनाके बोलबो, फार्स्ट आपनि क्रोम ब्राउजारटी ओपेन करे निये यूट्यूबटी सार्च करबेन। यूट्यूब लिखे सार्च करबेन, करार परे थ्री डटे क्लिक करे डेस्कटप साइट एखान थेके करे नेबेन। नेওয়ার পরে আমাদের ঠিক এরকম পেজ আসবে। দেখুন, চ্যালেঞ্জ সেটিং, প্রত্যেকটা সেটিং খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে নিখুঁতভাবে সেটিংগুলো দেখতে হবে, এমন কিছু বড় ব্যাপার নয়। অবশ্যই আপনি যদি ঠিকঠাক সেটিং করতে পারেন অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো করবে। এখানে অ্যাকাউন্ট সেটিং, তারপরে হচ্ছে ইওর চ্যানেলে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে ঠিক আমাদের এরকম পেজ আসবে। ইউটিউবটা খুব সহজভাবে নেবেন না। প্রত্যেকটা যেখান থেকে আপনার ভিউ আছে অবশ্যই সেই জায়গাগুলো দেখবেন, কিভাবে সেখানটা আরও ইমপ্রুভ করা যায়। ওখানে কাস্টম চ্যানেলে ক্লিক করে নেওয়ার পরে আমাদেরকে ওয়াইটি স্টুডিও হোম পেজে নিয়ে চলে যাবে। আসার পরে আমাদের ঠিক এরকম একটি পেজ আসবে। এখানে আমাদের সব কিছু খেলা, আমরা এখান থেকে সব কিছু সেটিং ঠিক করব। তারপরে অবশ্যই আপনাকে বলবো সেই জায়গাটা। আমি আপনাদের সুবিধার্থে মোবাইলটা ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এরকম পেজ আসবে। এখানে প্রত্যেকটা সেটিং গুরুত্বপূর্ণ। চ্যানেল পেজ আপনার যত চ্যানেল কাস্টমাইজেশন যত ভালো হবে আপনার চ্যানেল পেজ তত মানে লোকের কাছে পাঠাবে। আর উপরন্ত সেই চ্যানেল পেজে যেসব নতুন ভিউয়ার্স আসবে অবশ্যই ইন্টারেস্ট পাবে। আপনি এখানে দেখার জন্য মানে আমি একটা সেটিং বলছি, আমি কিছু সেটিং বলে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। অবশ্যই আপনাদের করা আছে, হয়তো যদি না থাকে অবশ্যই আপনি ঠিক করে নেবেন। বেসিক ইনফরমেশানে গিয়ে আপনি চ্যালেঞ্জ সম্পর্কে কিছু তথ্য এখানে লিখবেন। অবশ্যই এটা কিন্তু বেস্ট অফ বেস্ট আপনি কিন্তু লিখবেন, নাহলে কিন্তু আপনার চ্যালেঞ্জটি শক্তপোক্ত হবে না। অবশ্যই লিখবেন। তারপরে এই সেটিং অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক একটা এরকম পেজ দেবে। দেওয়ার পরে দেখুন এখানে জেনারেল সেটিং, তারপরে চ্যানেল সেটিং। এই চ্যানেল সেটিংয়ে আসার পরে ফার্স্ট বেসিক ইনফরমেশান, বেসিক ইনফো। এখানে দেখুন আপনার চ্যানেল কিওয়ার্ড, মানে আপনি যে চ্যানেল বানিয়েছেন সেই সাপেক্ষ কিওয়ার্ড এখানে দেবেন। আর আপনাকে বলবো শর্ট কিওয়ার্ড দেওয়ার, আপনি বেশি শর্ট কিওয়ার্ড দেবেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি আরও শক্ত হবে। তারপরে আপলোড ডিফল্টসে ক্লিক করে অ্যাডভান্স সেটিংয়ে আপনি ক্লিক করে নেবেন। নেওয়ার পরে অবশ্যই আপনার চ্যানেল ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যে চ্যানেল ক্যাটাগরি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ মানে আপনার ভাষা, মানে যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটা কোন ভাষায় ভিডিও বানাচ্ছেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে টাইটেলটা আপনি ইংলিশ রাখবে বেস্ট হবে, না হলেও আপনি বাংলা রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। তারপরে ক্লোজ করে দিলাম এখান থেকে। এবারে বেস্ট অফ বেস্ট সেটিংটা বলবো। আপনি লেআউটে চলে আসবে। ফার্স্ট এখানে চলে আসার পরে আপনি লেআউটে চলে আসবে। আসার পরে এখানে চ্যানেল টেলার, আপনি হচ্ছে চ্যানেল টেলার। চ্যানেল টেলারটা কীভাবে এখান থেকে কিন্তু আমরা ভিউ আনবো। এই চ্যানেল টেলারটা কেমন, ধরো আপনার কোনো ভিডিও ইউটিউব থেকে ইমপ্রেশন দিয়েছে, কারোর কাছে ভিডিওটি পাঠিয়েছে, সেই ভিডিওটি সেই অডিয়েন্স দেখলো। দেখার পরে ভিডিওটি একটু ভালো লাগলো, সেই অডিয়েন্স ভাবলো যে এই চ্যানেলে আরও ভিডিও দেবো। যখন আপনার চ্যানেলে প্রবেশ করবে ফার্স্ট একটি ভিডিও দেয়া থাকবে, সেই ভিডিওটি এখান থেকে অ্যাড করতে পারবে। অবশ্যই আমি শেষে আপনাকে দেখাবো কীভাবে কাজ করে। আর তারপরে দেখুন ফিউচারের ভিডিও, মানে আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারা এই ভিডিওটি দেখতে পাবে। আপনি যদি এখানে ভিডিও সিলেক্ট করে দেন তাহলে আপনার অডিয়েন্স সেই ভিডিওটি দেখতে পারবে, মানে এই ভিডিওটি দেখতে পারবে। সেই দুটো ভিডিও এখান থেকে অ্যাড করতে পারবেন। খুব সহজে আপনি অ্যাড করতে পারবেন, কোনো এখানে কোনো ব্যাপার নয়। জাস্ট অ্যাড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সিম্পলি বেস্ট অফ বেস্ট ভিডিও, চ্যানেল টেলার যে ভিডিওটা দেবে বেস্ট অফ বেস্ট ভিডিও দেবে। এখানে মানে যেহেতু ইউনিক ভিউয়ার্সরা এসে জাস্ট এই ভিডিওটা দেখবে যখন আপনার চ্যানেলে প্রবেশ করবে, সেইটা আপনার চ্যানেল মানে পেজেতে কাউন্ট হবে, পার্সেন্টেজ আসবে, এখান থেকে ভিউটা আসে, এইভাবে আসে। দেখুন দুটো অপশানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে এই পাবলিশড অপশানে ক্লিক করে পাবলিশ করে দেবেন। দেওয়ার পরে আমি এবার দেখাচ্ছি কীভাবে কাজ করে। ইউটিউবটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে যে কোনো একটি আপনি চ্যানেল এখান থেকে পছন্দ করে নেবেন। নেওয়ার পরে সেই চ্যানেলের ভিতরে যখন প্রবেশ করবেন দেখুন এখানে একটি ভিডিও দিয়ে রেখেছে। আমরা একটু আগে ওখানে মানে চ্যানেল টেলারে একটি ভিডিও অ্যাড করেছিলাম, সেম নিয়মে এই ভিডিওটা মানে যেহেতু ওই ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটি এই ভিডিওটি আপনি ওখানে দেবেন। এখানে সেম এরকমভাবে দেখাবে। যেহেতু ইউনিক ভিউয়ার্স যখন আপনার চ্যানেলে প্রবেশ করবে তখন এই ভিডিওটা ফার্স্ট দেখবে, অবশ্যই এই ভিডিওর ভিউ আসার সম্ভাবনা অনেক থাকবে। अपनी देखुन एखाने टेक्निकल गुरुजी ये चैनलटी विशाल बड़ो चैनल ये चैनल देखुन सेम भावे एक ही भिडियो दिए रेखेछे। अवश्य एसब चैनल जाने जे किभावे भिउ आनते हय। देखुन छोटो छोटो ट्राफिक सोर्स थेके भिउ एसे भिउटा प्रचुर परिमाणे हये जाय। देखो सब जैगाते दुटो एक करे भिउ आस्ते आस्ते आपनार भिउटा बाड़े। एखाने देखुन ट्रिक एंड टेक सेम एक ही भिडियो दिए रेखेछे। एरकम भावे अवश्य छोटो छोटो ट्राफिक सोर्स थेके भिउ एसे आपनार भिउटा बड़ो बड़ो भिउते परिणत करे। अवश्य सेई सब जायगागुलो आपनाके इमप्रूव करते होबे आर सेई सब जायगागुलोके आपनाके जानते होबे। जेने अवश्य कोनो जायगा आपनार छाड़ले होबे ना, सब जायगाके आपनाके पूरण करते होबे। सेई दुटो भिउ आसुक बा तीनटे भिउ आसुक आपनार जन्य परफेक्ट सेटाके करतेই হবে, আপনাকে সেটা পরিবর্তন করতেই হবে। আর দেখুন চ্যানেল পেজ থেকে প্রচুর পরিমাণে ভিউ আসে, আপনি ভিডিও দিয়ে রাখুন, আপনি অবশ্যই সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে। আর এখানে আপনি ভিডিও পরিবর্তন করতে পারেন। আর এখানে হচ্ছে আপনার আরেকটা কথা হচ্ছে মানে ভিউয়ার্স মানে রিটার্নিং ভিউয়ার্স মানে আপনার যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তাদের জন্য এখানে ভিডিও দেখাইনি আমি, তাদের জন্য আপনি যখন ভিডিও দিয়ে রাখবেন অবশ্যই সেই সব অডিয়েন্স ওই ভিডিওটি দেখতে পারবে। আপনি অবশ্যই এখানে ভিডিও দেবেন আর বেস্ট অফ বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। এখানে ভিডিও পরিবর্তনও করতে পারেন। এখানে একরকম প্রমোট মানে আপনি আপনার ভিডিওকে প্রমোট করতে পারবেন বিভিন্ন ভিডিও দিয়ে। আজকের ভিডিওটি এখানে